তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আপনারা কীভাবে ভোটার লিস্টে নিজেদের নাম বের করবেন বা নিজেদের নাম খুঁজবেন ভোটার লিস্টে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পুরো ভোটার লিস্টটা ডাউনলোড করবেন তা মোবাইল থেকে আপনারা এই ডাউনলোডটা করতে পারবেন তো দেখুন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে রকম ভোটার পোটারে রেজিস্ট্রেশন বা আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে না আপনারা এটা সরাসরি ডাউনলোড করতে পারবেন দু হাজার চব্বিশের যে ভোটার লিস্ট সেটা অলরেডি বার হয়ে গেছে এই লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা মোবাইল থেকে তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন প্রথম প্রথমে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা মোবাইলের যে কোনো একটা ব্রুজার ওপেন করবেন গুগল ওপেন করতে পারেন তো আমি দেখুন গুগল ক্রম ওপেন করলাম এবং এখানে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড বলে লিখে সার্চ করবেন দেখুন আমি লিখছি ভোটার লিস্ট ডাউনলোড এইভাবে আপনারা লিখে সার্চ করবেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি এই লিঙ্কটা ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা ওই ডাউনলোডের যে পেজ সেই পেজে চলে আসবেন এছাড়াও আপনারা স্ক্রিনে দেখুন দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এই লিঙ্কটাইও আপনারা যদি ক্লিক করে মানে এই লিঙ্কটা লেখার পর যদি আপনারা সার্চ করেন আপনারা সরাসরি ডাউনলোডের পেজে চলে আসবেন আপনারা ভোটার লিস্ট লেখে ডাউনলোড লিখে সার্চ করতে পারেন সার্চ করার পর দেখুন প্রথমে একটা অপশন পাবেন সেটা হলো ইলেকট্রোর রুল এই যে অপশনটা এইখানে আপনারা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করলে আপনাদের কিন্তু ভোটার লিস্টের যে ডাউনলোডের পেজ সেই পেজে আপনারা সরাসরি চলে আসবেন এছাড়াও আমি আপনাদেরকে বলেছি যে স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা লিখে সার্চ করলে আপনারা সরাসরি ডাউনলোড পেজে চলে আসবেন এবং ডিসক্রিপশনেও আমি বলেছি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড পেজে আসতে পারবেন তো আপনারা ডাউনলোড পেজে এইভাবে আসার পর দেখুন এটা হলো ভোটার কার্ডের ডাউনলোড পেজ ভোটার কার্ডের মানে ভোটসরি বন্ধু ভোটার লিস্ট ডাউনলোডের পেজ এখান থেকে আপনারা প্রত্যেকটা স্টেটের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো দেখুন ডাউনলোড করার আগে আপনারা আগে ডেস্কটপ মোডটা যেটা মোবাইল সেটা কিন্তু দেখুন আমার অটো অন করা আছে আপনারা অন করে নেবেন ক্লিক করার পর তো দেখুন স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এইগুলো আপনাদেরকে প্রথম সিলেক্ট করতে হবে তো আপনারা প্রথম কিন্তু স্টেট আগে সিলেক্ট করবেন আপনারা যেই স্টেটের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই স্টেটটা প্রথম সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করার পর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন দেখুন আমি একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি করে এইখানে পুরো একদম লাইভ দেখাচ্ছি রকম পড়ে জানে তো প্রথমে আমি এখন স্টেটটা সিলেক্ট করব তা তার জন্য স্টেট সিলেক্ট যে অপশানটা আছে প্রথমে দেখুন স্টেট এখানে আমি ক্লিক করবো তো মোবাইল থেকে আমি করছি তাই আমি এখানে টাচ করছি টাচ করার পর দেখুন সমস্ত স্টেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থাকে তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আপনারা যেখানে থাকে সেই স্টেটটা সিলেক্ট করবেন তারপর আপনার কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন ইয়ার পর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তাই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট এখান থেকে আছে আপনারা যে নিজেদের ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা আগে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর অ্যাসেম্বলি মানে আপনাদের বিধানসভা যেটা হই তো সেই বিধানসভাটা আপনারা এইখান থেকে ক্লিক করবেন এবং নিচে সবগুলো আপনাদের বিধানসভা আসবে ওই ডিস্ট্রিক্টের যতগুলো বিধানসভা আছে তার মধ্যে আপনারা যে বিধানসভার অন্তর্গত বা আপনাদের কার্ডে যে বিধানসভাটা আছে এটা আপনারা দেখে নেবে কার্ডে বিধানসভার নাম থাকে সেটা দেখার পর আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে লিঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে যে আপনারা ইংলিশ আর আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি তাই আমার বাংলা আসছে আপনারা যে অন্য কোনো রাজ্য সিলেক্ট করেন তো সেই রাজ্যের মাতৃভাষা আসবে তো আমি বাংলা এটা ডাউনলোড করতে চাই তাই বাংলা সিলেক্ট করলাম তো দেখুন নিচে আপনাদের যে ভোটে ভোট দান করার স্থান মানে যে জায়গাগুলো আপনারা ভোট দেন সেই সেই সব জায়গাগুলো দেখুন এখানে নিচে শো হয়েছে এগুলো অনেকগুলো পেজ আছে তো দেখুন এখানে পেজগুলো এক নম্বর আছে এই যে নিচে দেখুন এখানে তো এখানে আপনাদের যে যেখানে আপনারা ভোট দেন সেই জায়গাটা যে নম্বর আছে এইখানে আপনারা ক্লিক করে করে দেখুন চার পাঁচ এইভাবে চেঞ্জ করতে পারেন এইভাবে আসতে পারেন আগে আপনাদের যেই জায়গাটা আপনারা ভোট দেন ভোট দান করেন সেই জায়গাটাকে সিলেক্ট করবেন কত নম্বরে আছে আমি দেখুন আমারটা সিলেক্ট করে নিয়েছি আমারটা এইখানে আছে তো এই যে জায়গাটা আপনি পেয়েছেন আপনি যেই স্থানে ভোটদান করেন সেই স্থানের কেন্দ্র ভোটদান কেন্দ্রের নামটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আমার এখানে আমি দেখতে পেলাম এরপর আমি এটা ডাউনলোড করতে চাই পার্সোনার আমার যেই স্থানের ইয়াটা তো ডাউনলোড করার জন্য আপনারা দেখুন ডাউনলোড অপশান আসানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না কারণ আপনাদেরকে ক্যাপচা কোড দিতে হবে তো এই ক্যাপচা যে কোডটা সেই টাকা আগে আপনারা দিবেন এফ চাকরটা দেওয়ার পর দেখুন এখানে দিয়েছে ফাইনাল রুল দু হাজার চব্বিশ মিটিলে তার মধ্যে দেখুন ডাউনলোডের যে অপশান আছে এই ডাউনলোড অপশানটা আপনাদের যেই ভোটদান কেন্দ্র সেইটা সরাসরি যে ডাউনলোড অপশান আছে সেখানে আপনারা ক্লিক করেন টাই ক্লিক করার এরকম কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন এটা এক থেকে দু মিনিট কারো তিন থেকে চার মিনিটও হতে পারে কারণ যদি কারো অনেকগুলো পেজ থাকে এখানে প্রায় পঁচিশ তিরিশটা পেজ থাকে তাই একটু ডাউনলোড হতে সময় নেই তো একটু আপনারা ওয়েট করবেন মোবাইল থেকে করলেও আপনাদের এটা সময় নেবে মোবাইল থেকে হলে একটু আরও বেশি সময় নিবে যেরকমভাবে আপনাদের নেটের স্পিড আছে সেই অনুসারে এটা কিন্তু চলে তো এগুলো যেহেতু প্রায় পঁচিশ কারো তিরিশটা কারো চল্লিশটা পেজ থাকে তো সেই অনুসারে এটা একটু সময় লেবে বেশি কুড়িটার উপর পেজ প্রায় সকলেরই থাকে তো তার জন্য দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে তো ইয়ার পর আমি ডাউনলোড অপশানে যে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি পুরো লিস্টটা ডাউনলোড হলো কিনা তো তার জন্য দেখুন এই যে কোণে ডাউনলোড থ্রি ডট আছে এই থ্রি ডোটা আমি ক্লিক করব এই থ্রি ডোটা ক্লিক করার পর দেখুন ডাউনলোড অপশান পাবেন নিচে এই দেখুন ডাউনলোড তো ডাউনলোডে যাব তারপরে দেখুন প্রথমে দু হাজার চব্বিশ দেখুন ডাউনলোড হয়ে গেছে আমার ফায়ার রুল বেঙ্গলি এয়ারপোর্টে বাংলা এ বাইরের আমি ডাউনলোড করেছি তারপরে এটা আমি ওপেন করবো পিডিএফটা দেখুন আমি এখন ওপেন করছি তো আমার ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এটা ওপেন হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার পুরো ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে উপরে দিয়ে আছে নির্বাচন তালিকা দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ পুরো এইটা লিস্টে আছে আপনারা এখানে শুধু লিস্ট নাই এখানে আপনাদের পুরো ডিটেলসটাই পাবেন দেখুন আমার যে জায়গাটায় আমি ভোট দেবো সেই ভোট দেন করার যে ঘরগুলো সেই স্থানটা দেখা যাচ্ছে এবং দেখুন পুরো লিস্টটা এখানে থেকে আপনাদের চলে এসেছে তো এখান থেকেও আপনারা আপনাদের যে নাম সেই নামটা আপনারা এখান থেকেও সিলেক্ট করে মানে খুঁজে নিতে পারবেন তো আমি তো আপনাদেরকে দেখান দিয়েছি যে আপনারা কীভাবে ডাইরেক্টলি আপনাদের নিজেদের নাম ভোটার লিস্টটা আছে কিনা সেটা সার্চ করবেন তার আগের ভিডিওটা আমি দেখাইছি আজকে আমি আপনাদেরকে দেখান দিলাম যে কীভাবে আপনারা মোবাইল থেকে মাত্র এক মিনিটে আপনার মোবাইল থেকে নিজেরাই ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো আপনাদের যদি ভোটার লিস্টের লিস্ট দরকার হয় দেখার বা প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে ভোটার লিস্টটা পুরো ভোটার লিস্টে আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন এটা ডাউনলোড করে পিডিএফে আপনারা সেভ করে রাখে দেবেন তারপরে আপনাদের যা প্রয়োজন জান নাম সার্চ করা সেটা আপনারা এখান থেকে আপনাদের নিজেদের নামটা সার্চ করে দেখে নিতে পারেন তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না চিনক ইউ ধন্যবাদ